কন্ড অনুসামি ও এখানে কখন আইছেন এ কালকে আইছি কালকে ও তাহলে চোখে চোখে দেন না কিছু আপনি না ও তা তো সমস্যা আমি ছেলে মেয়ে নাই হুম আছে ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছেলে মেয়ে ও তাহলে তো সমস্যা আপনি খাওয়া দাওয়া করছেন নাকি না খাওয়া দাওয়া করিনি অবশ্য যে দেয় তার বাড়িতে খাই আমি ও আজ এটা আমাদের বছর আন্দর একটা ইয়ে গেল তো আপনি এখন খেতে দেয় নাই না এখনো খাবার পাইনি সামনে লোক আছে আপনি হয়তো দুই একজন দিতে পারে যদি মনে একটু চায় আপনার যদি মনে থেকে ঠিক আছে তাহলে আপনি ধরে একটু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই যদি আমাকে হেল্প করতে পারেন না আমি আমি এখনই আপনি কিছু টাকা দিচ্ছি সমস্যা নাই আমারও সমস্যা নাই তো আপনি দিলাম আমি আমি এখন এই গ্রামের নামও জানতে বলতে পারি না কোন গ্রাম আচ্ছা আচ্ছা সমস্যা না আমি ব্যবস্থা করে দেবো না কোথায় যাওয়া লাগবে আর কোথায় বাসা আমি এগুলো ব্যবস্থা করে দেবো না কত কয় টাকার নোট এরা 1000 টাকার নোট আপনি দেখতে পারেন কত টাকা দিলেন আমাকে আচ্ছা ফট ফট রাখেন হ্যাঁ যেখানে লোক আছে দেখেন ভাই আমাকে কোনো কিছু সাহায্য করা যায় না হ্যাঁ কয় টাকা ভাই দিচ্ছে আচ্ছা যা দিয়ে দিচ্ছে 2 টাকা কি 1 টাকা কি এটা তো এখন এখানে যা দেয় দিয়েছে হ্যাঁ হ্যাঁ আছে আছে দেখো ভাই আমাকে কিছু সাহায্য করেন ভাই বাড়ি কোনে আপনি বাড়ি ভাই ওই কোয়াবাসি দুলপুর কোয়াবাসি টকমোহন গ্রাম ও আপনি ভিক্ষা করতেছেন হ্যাঁ ভাই লেন ভাই 500 টাকা দেন ভাই গরিব মানুষ ছেলে মেয়ে আছে তারপরে মনে করেন যে এদের মশাই মেয়ে তো কিছু দিতে পারে নাই এখন আপনারা কিছু যদি দিতে চান মনে চায় তাহলে দেন গরিব মানুষ কি সমস্যা কি সমস্যা চোখে দেখে না অন্ধ ভাই ভালো দেয়া যায় আসলে কি অন্ধ মানুষ হ্যাঁ অন্ধ দেখা যাচ্ছে অন্ধ তারপরে যদি মিথ্যে কথা বলে তার সে দায় হবে আমার সাথে তো আর কি পিসা ভিক্ষা করেন আর আসলে না অন্ধ মানুষের পিসা তো না অন্ধ মানুষ ব্যাডে খুঁজা ব্যাডে ব্যাডে খাওয়ার জন্য ফকিরের সাথে এরকম করা লাগে না ভাই ভাই আপনার আগে 500 এলে যান 1000 টাকা যান আচ্ছা আপনি গাড়ি চালান ভাই আমি গাড়ি চালাই আপনি তো ফকির ফকির এত টাকা দান করেন ভাই ফকির হলে কি আপনি মতন তো এত মন ছড়ালা এক বিক্রি করে খাইনি ভাই গাড়ি চালাই আপনি গাড়ি প্যাসেঞ্জার নাই ভাই হ্যাঁ আছে প্যাসেঞ্জার আছে ভাই আমার সাথে যে ভাই অনেক সময় আছে আমি আগে আছি ভাই আপনি বলেন একটু ভাই কাম কাজ নাই তো তে করোনার জন্য বেকার অবস্থায় বসে রইছি তাহলে মোবাইলটা দিলাম আপনি বেশি কিনে স্যান্ডেল কিনেন গাড় কি করব ভাই আপনি তো সমস্যা না মোবাইল আমি আর না আমার সমস্যা সমস্যা নাই ভাই আপনি মন খুশি তে দিলাম মোবাইলটা আপনি বেশি কিনে স্যান্ডেল কিনেন গা আমি অমুক এখানে তুমি বলছি তো আমাকে কে ফরে বড় তোমার বালে নাম কো লাগলো আমি তোমার রাগ আছে আমার নাম খালেক এটা কি ডিজে ফিল্ডে শুটিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওকে বড় তোমার কি রাগ আছে না কে মামু না তোর পাশে লোক দিলে কি তোর রাগ হবে না কি সাহায্য করো আমি অন্ধ মানুষ সাহায্য করব তোমার তো অন্য কিছু দেওয়া যাবে না একটা মোবাইলই দিলাম হ্যাঁ আর গাছের পাতাটা মাথায় তুলে দাও ভাই এর আগে একজন দিতে মোবাইল আবার আপনার দিলেন সিম খুলে রাখছেন তো না মানুষের শরীরে রক্ত মাংস তাহলে রাগ অবশ্যই আছে ছেলে পেলে কটা এক ছেলে এক মেয়ে এ ভাই এদিকে আসেন আপনি এ ভাই আপনি আমার মোবাইল লিখেছেন মোবাইলটা দেন
আচ্ছা আপনার পরিবার কেউ নাই আপনি থাকার মতো জায়গার ব্যবস্থা আছে নাই ভাই ও আচ্ছা আমি যদি আপনাকে বিক্রি করে আচ্ছা আমি যদি আপনার আমার বাড়িতে নিয়ে আপনাকে রাখি আপনার কোনো সমস্যা আছে না ভাই সমস্যা নেই আপনি বাড়িতে আবার কোনো ছেলে মেয়ে নাই কেন ভাই একটা জিজ্ঞেস করেন কেন না বলছি আপনি ভাই থাকার মতো ব্যবস্থা আছে নাকি হ্যাঁ থাকার মতো ব্যবস্থা তো অবশ্যই আছে না থাকলে আপনি আমরা নিতে আসি আমি হুম সমস্যা নেই যা যা ভাই ও ভাই আপনার আবার মেজাজ টেজাজ কিরকম ঠান্ডা না গরম গরিব মানুষ ভাই মেজাজ থাকিও তো আমি চেক দিতে না এখন আমার বোঝা যাচ্ছে না কারণ আপনি জুইন মানুষ তো ঠিক আছে আমি হয়তো বাড়িতে নিয়ে গেলাম ভাই দেখতে দেখতে এরকম দেখা যায় কিন্তু তোরা ফুক্সি ভাবে দেখা যায় তাহলে কাজ করি আসলে কি আমার বাসা নিয়ে যাই ঠিক আছে আপনি আমার ওখানে থাকবেন খাবেন খাবেন আর ভিক্ষা করার দরকার নাই জিজ্ঞেস করবে হ্যাঁ কোথায় হ্যাঁ জিজ্ঞেস করবে নুন পানি যাই তো আমার ওখানে খাবেন হ্যাঁ মানে মন থেকে ভালোবেসে আমার বাসা নিয়ে যাচ্ছি আসলে এরকম ফকিরের পাশে দাঁড়ানো উচিত আমরা দশ জন মিলে এখানে ওনাকে যখন হেল্প করবো তখন ওনার উপকার হবে আমাদের উচিত হচ্ছে এরকম নিরহ মানুষের পাশে দাঁড়ানো আর এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু কেউ ঘর থেকে বাইর হতে পারছে না ভাই আপনার মোবাইল নাম্বার নেই আগে থেকে দিতে হয় আমার কাছে কখন কোন সময় চলে যায় ফোন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা আমার যা লাগে সব কিছু আপনার আমি দিয়ে দেবো কিন্তু এখন তো আর বিলাল দিয়ে আসুন আপনি আমার বাসা থেকে গোসল করবেন খাওয়া দাওয়া করবেন তারপরে ঠিক আছে বাজারে আপনি না কিছু জিজ্ঞাসা ভাবি তো কিছু বলবেন না ভাই না না ভাবি না তো আপনি তো মুরুব্বি দেখা যাচ্ছে আপনি বৌমা বৌমা হ্যাঁ 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 ঠিক আছে তো ঠিক আছে পরে বড় ছেলে বলে কড়া ভাই লোক তো দর্শক এখন আমি এনাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি তো আপনার সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন প্রাণ খুলে ভিক্ষা করতে পারে তো এ প্রত্যাশা এ শালা ফকির দা রে এ শালা আর এ ভাই এই দেন এ শালা এ ভাই ধর শালা শালা ফকির না শালা মোবাইল এ কাপে হ্যাঁ বিরিজ দে খেয়াল করে খুব দুঃখী মানুষ তো সবাই ওনাকে ভিক্ষা দিচ্ছে দেন 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 সবাই দুই চার দেন এ তিন ছেলে তো দেন সবাই খুব দু সাইড দেন হ্যাঁ এখন হ্যাঁ আচ্ছা উনি উনি এখন গান গাবে না এই একটা গান গাহন এই খালে বা ভিক্ষার মোবাইলও পায় ভিক্ষারি তো মোবাইলও পায় দেখি বিক্রি করতে চলে না